হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজ আপনাদের একটা পুরনো জিনিস নতুন ভাবে দেখাবো। আজ আপনাদের দেখাবো যে কিভাবে উইন্ডোজটা সেট আপ বা ইনস্টল করতে হয়। যদিও এখন বেশিরভাগই লোক জানেন যে কিভাবে উইন্ডোজটা সেট আপ বা ইনস্টল করতে হয়, সো তবুও যারা জানেন তো ভালো কথা, আর যারা না জানেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। সো আমরা বেসিক্যালি উইন্ডোজ দুইভাবে সেট আপ দিতে পারি। একটা হলো কোনো বুটেবল ডিস্ক অথবা কোনো বুটেবল পেন ড্রাইভ ডিভিডি রাইটারের ভিতরে প্রবেশ করানোর পর, অথবা পেন ড্রাইভটা ইউএসবিতে প্লাগ ইন করার পর আমরা সরাসরি মাই কম্পিউটার থেকে ওই ডিস্কটা থেকে জাস্ট সরাসরি ইনস্টল করতে পারি। আর একটা অপশন হলো যে আমরা বুট অপশন থেকে আমরা উইন্ডোজটা সেট আপ দিতে পারি। সো এই দুটো অপশনের ভিতরে সবথেকে বেস্ট অপশন হলো বুট অপশন থেকে উইন্ডোজটা সেট আপ দেওয়া। কারণ যদি আমরা সরাসরি উইন্ডোজটা সেট আপ দিতে চাই তাহলে আমাদের আগের উইন্ডোজের ফাইলগুলো থেকে থাকে, এই কারণে আমাদের অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকগুলো প্রোগ্রাম থেকে থাকে, অনেকগুলো প্রোগ্রামের সেটিং থাকে, তাছাড়া ক্যাশ ফাইল তার জমা থাকে, আগের ফাইলগুলো জমা থাকে, এর জন্য কম্পিউটার হ্যাং বা স্লো হয়ে যেতে পারে। সো এটার জন্য আজ আপনাদের দেখাবো যে কীভাবে সরাসরি বুট অপশন থেকে কীভাবে উইন্ডোজটা সেট আপ দিতে হয়। আমরা এক একজন এক এক কম্পিউটার বা এক এক ল্যাপটপ ব্যবহার করে থাকি, সো এক এক কম্পিউটার বা এক এক ল্যাপটপের আলাদা আলাদা মাদার বোর্ড থাকে, এই মাদার বোর্ডের এক এক ধরনের বুট অপশন থাকে। আজ আপনাদের কিছু ল্যাপটপ বা মাদার বোর্ডের বুট অপশন দেখাবো। এখানে দেখুন যে এইচপি কম্পিউটার বা ল্যাপটপের জন্য বুট অপশন হলো এসকেপ এবং ফাংশন F1, ফাংশন F9 এবং ফাংশন F10 কি। সো এগুলো প্রেস করলে বুট অপশন চলে আসবে। আর আর তাছাড়া আছে ডেল, আছে এসআর, আছে অ্যাসুস, আছে লেনোভো, আছে স্যামসাং, আছে সরিং, আছে তোশিবা, আছে ইন্টেল, আছে কমপ্যাক, আছে এগুলো আর কি। ঠিক আছে, এগুলো হলো বুট ডিভাইস। সো এই ফাইলটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে PDF ফাইল আকারে দিয়ে দেবো, ওইখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন যদি আপনাদের এর ভিতরে কোনো একটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে থাকে সো এই কোম্পানির ভিতরে। সো এটা করার জন্য অবশ্যই আপনাদের একটা বুটেবল ডিস্ক বা পেন ড্রাইভ, অবশ্যই আপনাদের ডিভিডি রাইটার অথবা পেন ড্রাইভ হলে ইউএসবিতে প্লাগ ইন থাকতে হবে। ওইখানে থাকা অবস্থায় আপনার কম্পিউটার শাটডাউন অথবা রিস্টার্ট করবেন। রিস্টার্ট করার পর বুট কিগুলো জাস্ট প্রেস করতে থাকবেন। আমার যেহেতু ডিলেট বুট কি, সেজন্য আমি কম্পিউটারটা রিস্টার্ট করার পর জাস্ট ডিলেট কি প্রেস করতে থাকবো। ডিলেট কি প্রেস করার পর আমার বুট অপশন চলে এসেছে। সো এইখান থেকে আমি অ্যাডভান্স বায়োস ফিচার এখানে ক্লিক করে জাস্ট এন্টার প্রেস করার পর এখানে মাউসে কাজ করবে না, সব কিবোর্ডে কাজ করতে হবে। এখান থেকে জাস্ট হার্ড ডিস্ক বুট প্রায়োরিটি এখানে জাস্ট আমি এন্টার প্রেস করলাম। প্রেস করার পর জাস্ট এখানে দুটো অপশন দেখাইতেছে যে চ্যানেল 1 স্যার চ্যানেল 0 এবং বুটেবল অ্যাডিনস কার্ডস। সো এখান থেকে ব্যাক করার জন্য আমি জাস্ট এসকেপ কি প্রেস করার পর সো এখানে দেখুন যে অন্যান্য মাদার বোর্ড অর্থাৎ অন্যান্য বুট অপশনে গিয়ে এরকম থাকতে পারে। সো এখান থেকে আপনি জাস্ট লেফট অ্যারো কি রাইট অ্যারো কি ব্যবহার করতে পারবেন। লেফট অ্যারো কি রাইট অ্যারো কি ব্যবহার করার পর জাস্ট লেফট রাইট এবং আপ ডাউন ব্যবহার করতে পারবেন। ওইখান থেকে করার পর আর ভিতরে ঢোকার জন্য জাস্ট এন্টার প্রেস করবেন। সো অবশ্যই বুট মেনুর ভিতরে যাবেন, ওইখানে মেনুর ভিতরে গিয়ে দেখবেন যে কোথায় বুট ডিভাইস প্রায়োরিটি অপশনটা আছে, ওটা সিলেক্ট করার পর জাস্ট ব্যাক করবেন এসকেপ কি প্রেস করার পর। আর অবশ্যই ফার্স্ট বুট ডিভাইস যদি আপনি ডিভিডি রাইটারের সাহায্যে অর্থাৎ ডিভিডি রাইটারে বুটেবল ডিস্ক প্রবেশ করার পর যদি আপনি উইন্ডোজটা সেট আপ দিতে চান তাহলে অবশ্যই এখানে ফার্স্ট বুট ডিভাইস সিডি রম সিলেক্ট করে দেখবেন। আর যদি আপনারা বুটেবল পেন ড্রাইভের সাহায্যে করতে চান সো এখানে প্রেস করার সাথে সাথে এখানে দেখুন রিমুভাল ডিস্ক আছে, রিমুভাল আছে, ওইখানে আপনারা আপ অ্যারো কির সাহায্যে এটা সিলেক্ট করতে পারবেন, আপ ডাউন অ্যারো কির সাহায্যে এটা সিলেক্ট করতে পারবেন। সো আমার যেহেতু সিডি রম সেখানে সেজন্য আমি সিডি রম সিলেক্ট করে জাস্ট এখানে দেখুন কিছু অপশন আছে, এন্টার এন্টার সাহায্যে সিলেক্ট করা যায়, আপ
ফাইভের সাথে প্রিভিয়াস ভ্যালু সিলেক্ট করা যায়, F6-এর সাথে ফেল সেভ ডিফল্টস এবং F10-এর সাথে সেভ করা যায়, আর এসকেপের সাথে এক্সিট করা যায়, আর F7 হলো অপটিমাইজ ডিফল্টস। সো আমার এখানে সেভ করা লাগবে, সেজন্য আমি F10 ব্যবহার ইউজ করতেছি, F10 প্রেস করতেছি। F10 প্রেস করার পর একটা মেসেজ দেখাইতেছে যে সেভ টু সিমস। আমি এখানে জাস্ট ওয়াইতে প্রেস করার পর জাস্ট এন্টার। সো এন্টার প্রেস করার সাথে সাথেই আমার কম্পিউটারটা রিস্টার্ট হইতেছে। কিছু সময় লাগবে। সো রিস্টার্ট হওয়ার পরে এখানে দেখুন যে এখানে বলতেছে যে প্রেস এ নাকি টু বুট ফর্ম সিডি অর ডিভিডি। সো এখানে যে কোনো কি আমি প্রেস করার সাথে সাথে এই বুট অপশনটা চালু হয়ে যাবে। সো চালু হয়ে গেছে, কিছু সময় লাগবে। সো চলে এসেছে এখানে একটা নতুন উইন্ডো। এখানে বলতেছে যে প্রথমে বলতেছে যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার জন্য এখানে ডিফল্টভাবে ইংলিশ ইউনাইটেড স্টেটস এবং টাইম অ্যান্ড কারেন্সি ফরম্যাট ইংলিশ ইউনাইটেড স্টেটস এবং কিবোর্ড ইনপুট মেথড US ইউনাইটেড স্টেটস ডিফল্টভাবে সিলেক্ট করা আছে। সো এভাবেই ডিফল্টভাবে এটাই থাক, তারপরে জাস্ট আমরা নেক্সটে ক্লিক করতে পারি। এখানে দেখুন এখানে বলতেছে যে ইনস্টল করার জন্য ইনস্টল নাও, এখানে আমরা ক্লিক করতে পারি। আর যদি আপনাদের কম্পিউটার কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই এখানে রিপেয়ার নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করে এটা ট্রাবল শুট করতে পারেন। সো আমি জাস্ট এখানে সিম্পলি ইনস্টল নাও করতেছি। ইনস্টল নাও করার পর জাস্ট সেট আপ ইজ স্টার্টিং। এখানে কিছু অপশন দেখাইতেছে যে আপনি কোন অপারেটিং সিস্টেম আর কত বিট সিলেক্ট করতে চান, ইনস্টল করতে চান। আমার যেহেতু এখানে উইন্ডোজ 8-এর একটা বুটেবল ডিস্ক প্রবেশ করানো, সেজন্য আমি চাইতেছি যে উইন্ডোজ 8 এন্টারপ্রাইজ। আর এখানে দেখুন যে x64, এটার মানে হলো আমার অপারেটিং সিস্টেমটা 64-bit হয়ে যাবে। আর উপরে আছে x86, অর্থাৎ যদি ওটা আমি সিলেক্ট করি তাহলে আমার ওটা 32-bit অপারেটিং সিস্টেম ইনস্টল হবে। সো আমি এখান থেকে চাইতেছি যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 8 অপারেটিং সিস্টেমের এন্টারপ্রাইজ উইন্ডোজ 8 এন্টারপ্রাইজ 64-bit হোক। সো আমি এটা জাস্ট সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করলাম। সো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করার পর নেক্সট, দেন আমি কাস্টম ইনস্টলেশন চাইতেছি, সেজন্য কাস্টম ইনস্টলেশনে ক্লিক করতে হবে। সো কিছু সময় ওয়েট করতে হবে। দেন আমার আমার কম্পিউটার যেগুলো ড্রাইভ আছে, সো যেগুলো হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্কের ভিতরে যে পার্টিশন আছে, সো সেগুলো শো করতেছে এখানে। সো আরেকটা কথা মনে রাখবেন যে এখানে আপনার কোন ড্রাইভ আপনার ইনস্টল করতে চাইতেছেন। আমি যেহেতু এখানে 100 GB হার্ড ডিস্ক অথবা 100 GB ড্রাইভটাই সিলেক্ট করতে চাইতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতন অর্থাৎ আপনাদের যে ড্রাইভটা আপনারা করতে চান সেটা সিলেক্ট করবেন। আর অবশ্যই মনে রাখবেন যদি এটা সিলেক্ট করেন আর এটা যদি ফরম্যাট দেন তাহলে কিছু আগের কোনো ডাটা থাকবে না। সো এটা মাথায় রেখে এটা সিলেক্ট করবেন। দেন নেক্সট, নেক্সটে ক্লিক করার পর সো ইনস্টলেশন শুরু হয়ে গেছে। সো প্রথমে কপিং উইন্ডোজ ফাইলস, এটা প্রসেস শেষ। সো এগুলো প্রসেস চলতে থাক, আমি জাস্ট ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দেখাইতেছি। সো এটা হতে কিছু সময় লাগবে। দেন ইনস্টলিং আপডেট হওয়ার পর জাস্ট এখানে একটা রিস্টার্ট চাইতেছে, সো উইন্ডোজটা একবার রিস্টার্ট হবে। সো আরেকটা কথা মনে রাখবেন, যারা পেন ড্রাইভের সাহায্যে উইন্ডোজটা সিস্টেমটা ইনস্টল করতেছেন তার অবশ্যই এখন উইন্ডো পেন ড্রাইভটা আনপ্লাগ করবেন, মানে খুলে ফেলবেন। আর যারা ডিভিডির সাহায্যে করতেছেন তাদের খোলার দরকার নেই, জাস্ট 10 সেকেন্ড পরে এটা অটোমেটিকলি রিস্টার্ট হতে পারে, অথবা আপনি যে কোনো কি প্রেস করার সাথে সাথেই এটা রিস্টার্ট হবে। জাস্ট রিস্টার্ট হওয়ার পর নতুন করে আবার অন হইতেছে।
সো অন হওয়ার পরে প্রথমেই দেখাইতেছে যে পার্সোনালাইজ। সো এখান থেকে আমার উইন্ডোর কালারটা চেঞ্জ করতে পারি, এখানে অনেকগুলো কালার আছে। সো সাথে আমার পিসির নেমটাও দিতে পারি, পিসির নেম দেওয়ার পরে জাস্ট ফিনিশ ফিনিশ। সো এখানে দেখাইতেছে যে সাইন ইন ইন টু ইউর পিসি, এখানে জাস্ট আপনার ইউজার নেমটা দিবেন। সো আগে যে আপনার পিসি নেমটা দিয়েছেন একটু চেঞ্জ হবে, সো ওইটা ওইটা হুবাহু দিতে পারবেন না, ওটা জাস্ট একটু চেঞ্জ করে দিতে হবে। তো আপনার ইউজার নামটা দেবেন। সো আপনি যদি পাসওয়ার্ড সেট করতে চান অবশ্যই পাসওয়ার্ড এবং রি এন্টার পাসওয়ার্ড, দেন পাসওয়ার্ডটা একটা হিন্ট দিয়ে দেবেন যাতে আপনার পাসওয়ার্ডটা না ভুলে যান, অর্থাৎ পাসওয়ার্ডটা মনে রাখেন, সেজন্য একটা পাসওয়ার্ড হিন্ট দিয়ে দেবেন। দেন ফিনিশিং, সো এটা স্টার্ট হইতেছে, প্রথমে দেখাইতেছে হাই, দেন একটু সময় নেবে। সো ওদের একটা মেসেজ দেখা মেসেজ শো করবে, ওদের মেসেজ শো করবে। সো একটার পর একটা স্টেপ থাকবে, দেন স্টার্ট। সো আমাদের উইন্ডোজটা সেট আপ দেওয়া শেষ হয়ে গেছে। সো সেট আপ দেওয়ার পর জাস্ট একটা ফাঁকা উইন্ডো থাকে, শুধু একটা ডিসাইকলবিন আইকন আইকনটি থাকে, আর কিছু থাকে না, সব পুরোই ফাঁকা থাকে। সো এখন আমাদের এখানে এখানে কম্পিউটার আইকন, কন্ট্রোল প্যানেল আইকন, সো আরও যা যা প্রয়োজন হয়, যা 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 নেসেসারি আইকন, আইকনগুলো অ্যাড করার জন্য জাস্ট রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করার পর আর হ্যাঁ, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।